17 কোটি জনসংখ্যার দেশে প্রতি 17 জনে একজন টিনধারী। অথচ 1 কোটি ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বারের বিপরীতে জানুয়ারি পর্যন্ত আয়কর রিটার্ন জমা পড়েছে মাত্র 37 লাখ। নানা বাধ্যবাধকতা ও রিটার্ন জমার সময় বাড়ানোর পরেও সাড়া দেননি অর্ধেকের বেশি টিনধারী। দীর্ঘদিন থেকেই এনবিআর বলছে বিদ্যুৎ বিল অনুযায়ী বাড়ির মালিকদের খুঁজে বের করে করের আওতায় আনা হবে। চাকরিজীবী ভাড়াটিয়া তার বেতনের বড় একটা অংশ বাড়ি ভাড়া বাবদ ব্যয় দেখালেও সরাসরি ভাড়ার টাকা হাতে পাওয়ায় সরকারকে সে আয়ের হিসাব দিচ্ছেন না বাড়িওয়ালারা। বৃহস্পতিবারের প্রাক বাজেট আলোচনায় এনবিআর চেয়ারম্যান বলেন, যে কোনো মূল্যে মহানগর অঞ্চলের বাড়ির মালিকদের রিটার্নের আওতায় আনবেন তারা। ডেস্ক ডিপুটি মিটারের মালিক ওয়াশার বিল কে দেয়, এগুলো থেকে আমরা মালিককে আইডেন্টিফাই করে ফেলছি। আমরা এখন স্পেশাল ড্রাইভ দেব মহানগর এলাকার বাড়ির মালিকদের রিটার্নের মধ্যে আনার। রাজস্ব ঘাটতির ক্রান্তিকালে আগামী অর্থ বাজেটে বিভিন্ন ছাড় চেয়ে প্রস্তাব দেয় স্বর্ণ ব্যবসায়ী, ই কমার্স ও অন্যান্য বেশ কয়েকটি খাতের ব্যবসায়ীরা। আমি যখন মাদার শিম পাচ্ছি, সেখানে স্যার নীতিতে লেখা আছে আমি আনতে পারবো টেরিফ ছাড়া, কিন্তু যেহেতু এটা নিষিদ্ধ হয় রেস্ট্রিক্টেড পণ্য, সেখানে আমাকে আবার 54% ট্যাক্স করে দিচ্ছে। উচ্চ কর আপনারা আমাদের কাছে কেটে নিচ্ছেন 1%, এটাকে আমরা রিকোয়েস্ট করছি এটাকে কমিয়ে আবার 0.5% নিয়ে আসার জন্য। সেই ডিউটিটা যদি কমিয়ে দেওয়া যায় তাহলে লোকাল মার্কেটে আমাদের সেই গোল্ডগুলি পাওয়ার প্রাপ্তিতার একটা সহজ পদ্ধতি হবে। ওই সকল বাড়িওয়ালারা বেসিক্যালি কেউ কেউ রিটার্ন সাবমিট করে, কেউ সাবমিট করে না। সো এদেরকে অনেক অনেকবার বলা হয়েছে কিন্তু এরা আমাদেরকে অ্যাকনোলেজমেন্ট দেয় না। চলতি অর্থ বছরে ব্যাগেজ স্বর্ণের বার প্রতি রাজস্ব দ্বিগুণ করে এনবিআর। নীতিমালায় এ পরিবর্তনের পর বৈধ পথে স্বর্ণ আনা কমলেও স্বর্ণ ব্যবসায়ীদের ছাড় দেওয়া হবে না বলে সাফ জানান এনবিআর চেয়ারম্যান। এখন যে ডিউটি স্ট্রাকচার আছে তাতে মনে হয় না যে এই ডিউটি দিয়ে আপনাদের কোনো লোড হওয়ার কথা। তারপরেও গোল্ড আপনারা ইম্পোর্ট করছেন না, কিন্তু আপনারা ঠিকই গোল্ডের জিনিসপত্র বানাচ্ছেন প্রতি বছরই। চলতি অর্থ বছরে এনবিআর এর রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা ছিল 4,30,000 কোটি টাকা। 6 মাসে সাময়িক লক্ষ্যমাত্রার বিপরীতে 23,000 কোটি টাকা ঘাটতি থাকায় 20,000 কোটি টাকা কমিয়ে লক্ষ্যমাত্রা পুনর্নির্ধারণ করা হয়েছে। 1% এমনি আপনি সুবিধা পাবেনই। মাঝার মাহবুব, এখন ঢাকা। প্রিয়জনের অনুভূতি বোঝেন আপনি, আর আপনার প্রয়োজন বোঝে ওয়ালটন। ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন।